बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम व्यूअर्स, आपनारा सबाई केमन आछेन? आशा करी खूब भालो आछेन। आमी आलहामदुलिल्लाह भालो आछि। सुरैया केमन आछो? हाँ आलहामदुलिल्लाह भालो। सुरैया किन्तु आपनी बाबा इनी असिस्टेंट, उनी किन्तु जेटा फार्मेसी एखाने देखा जाच्छे ना, अनेक रकमेर ओषुध आछे, ता फार्मेसी दिया होबे आर एटा तो देखानो होइछे अनेक बार आपनी बाबा चैम्बर जेटा इनशाल्लाह किसी दिन पर स्टार्ट होने जो फार्मेसि आनी फार्मेसि जो स्टार्ट हो किस दिन पर एखे जो सुरैया के देखाई एखे बस एन जाषुदगलो आखने सेट करा हो।16 তারিখের থেকে শুরু হয়েছে, 16 তারিখের থেকে। আপনারা আমি এতবার এটা ফেরত দিব, যদি আমার কাছে স্টকে না থাকে তাহলে দুই দিন আপনারা ঘোরাবো, কোম্পানির থেকে আইন না আবার আপনারা দিব, কিন্তু যদি স্টকে থাকে আপনার সাথে সাথে দিয়ে দেব। আপনার দোকানে না থাকে 5 বছরের মধ্যে, 12 বছর জানি ক্যাসেট ব্যস্ত মারি। আচ্ছা ভাই, এটা আপনি বলছেন 5 বছরের ভিতরে কোনো সমস্যা হয় তারপরে? এই 5 বছর যতবার নষ্ট হবে ততবার নতুন পাবে। নতুন দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার পেমেন্ট দিয়ে দেন। এই রেটে বিক্রি করি बस भैया, भलो चले तो भलो। घड़ी कीनते आसलम बाट एन दुईटा जिन कड़ी जो दुकान बसिभाग कहने यक इन माल छो ना तेजन केंा है एनीवे भैया पेमेंट आस घड़ी समय বৃষ্টি লাগছে, জোরে জোরে হইতেছিল, এখন আমরা আল্লাহ শুকরে নিজের এলাকায় এসে পড়েছি। তা বৃষ্টি আগে থেকে একটু কমছে না? হ্যাঁ কিছুটা কমছে, ভালোই আছে। আপনাকে নিয়ে আসি নাই আদারস বস্তিতে আর করতে কেন, এখানে একটা ঘড়ি আবার আমার কোলে একটা ঘড়ি আবার ক্যামেরা কিনা হইছে। এখন প্রায় 5টাও বাজে নাই, অন্ধকার হয়ে যাচ্ছে এই যে ক্লাইমেটের কারণে। ওপেন করতেছেন পরে? আমি নামাজ পড়েছে বলতেছে আসতেছে। এই যে নতুন ব্যাটারি লাগাই দেন, এটা আপনি নিজের চেম্বারে দেন। আমরা আর বড়টা কিনতে চাচ্ছিলাম বাট যে আছে শপকিপার উনি বলছে কি না এই সাইজই ঠিক আছে। আর এই ঘড়িতে একটু সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন কি নতুন ঘড়িতে নতুন ব্যাটারি, পাকিস্তানি ব্যাটারি কিন্তু এটা মাশাআল্লাহ। হ্যাঁ ভালো, আম্মি নামাজ পড়ে উঠছে, আপনারা দেখাইতে গিয়ে যাচ্ছেন। বেশিরভাগ এরকম হয়, আমি অনেক জোরে কথা বলি বাট ফ্যানের সাউন্ডে কারণ আমার সাউন্ড ছিল হয়ে যায়। এখানে অনেক ওষুধ আছে, তারপরে ভিতরও আছে, এখানে নতুন ঘড়ি যেটা কিনা হয়েছে।
করে পলিথিন থেকে বের করে এখানে ওই যে চার্জিং করার জন্য আছে চার্জিং প্লাগ যেটা সেট করবে না ওই জন্য কেবল তার বড় আছে না মানে লাইট অন হলো নাইস মুভমেন্ট আম্মু কেমন আছো? আপনি একটু আগে টিচারের পাশে পড়ে আসছে। আম্মু সফল হয়েছে? সফল হয়নি, হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? জি, তা আজকে ইনশাল্লাহ সবগুলো যেটা ওষুধ কিনা হয়েছে এটা সাজানো হবে। শ্রেয়া কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আমাদের ফার্মেসিতে শ্রেয়া বসবে, আর এখন দেখি কত সময় লাগবে এসব কিছু যেটা কেস রেডি করা হয়েছে ওখানে ট্রান্সফার করা হবে। আর এমনি মোটামুটি কাজ হয়েছে। এখানে একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে, দুইটা লাইট আর ফ্যান লাগানোর কথা ছিল, বাট বললো না এরকমই টেবিল ফ্যানে থাকে ভালো। আজকে ছিল আমরা সব ওষুধ যেখানে শোকেস রেডি করা হয়েছে ওখানে ট্রান্সফার করবো, বাট ওর কোনো এমার্জেন্সি আছে তা সেক্ষেত্রে চলে যাবে, এই জন্য আজকে আমরা পোস্টপোন, ঠিক না, কালকে লাগাবো। চলো, ভাইয়াও আসছিল এই কারণে, থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য। ওকে, তো তুমি যাও, চালা ফির কালকে দেখো, আল্লাহ হাফেজ। তো ওকে ভিউয়ার্স, আজকে আমার ব্লগ এখানেই শেষ। আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছে আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।